हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। अत्र ভিডিওতে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে কিভাবে এসএমএস করতে হয় সে ব্যাপারে বিস্তারিত ধারণা দেব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে 15 তারিখ থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে এবং মেসেজের মাধ্যমে ভর্তি আবেদন করতে হয়। তো যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো আমি একটু পরেই বিস্তারিত ভিডিওটি শুরু করব। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা দেখি কিভাবে এসএমএস এর মাধ্যমে বিজিবিতে আবেদন করা যায়। প্রথমে আপনাকে একটি প্রিপেড মোবাইল একটি টেলিটকের প্রিপেড সিম লাগবে এবং মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বিজিবি স্পেস এইচএসসি পাসিং ইয়ার, অর্থাৎ আপনি যে বছর এইচএসসি পাস করেছেন সেই বছরের পাশের সন, স্পেস এইচএসসি বোর্ড কিওয়ার্ড। আমরা এইচএসসি বোর্ডের কিওয়ার্ডগুলো একটু পরে দেখব, এইচএসসি এবং এসএসসি বোর্ডের কিওয়ার্ডগুলো আপনাদেরকে দেখাবো। স্পেস এইচএসসি রোল, এইচএসসির এই তিনটি জিনিস, এইচএসসি পাসিং ইয়ার, এইচএসসি বোর্ড কিওয়ার্ড এবং এইচএসসি রোল। এরপর স্পেস দিয়ে এসএসসি পাসিং ইয়ার, অর্থাৎ যে বছর আপনি এসএসসি পাস করেছেন। এরপর স্পেস দিয়ে এসএসসি বোর্ড কিওয়ার্ড, এসএসসি বোর্ডের কিওয়ার্ড লিখতে হবে, স্পেস এসএসসি রোল। তো এসএসসি তিনটে জিনিস এবং এসএসসির তিনটা তথ্য দেওয়ার পরে এরপরে আপনাকে হোম ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে, আপনার নিজ জেলার কোড, তাও আমরা পরে আপনাদেরকে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে উপজেলা নেম, উপজেলা নেম কিন্তু কোনো কোড না, শুধু উপজেলা নেমটা লিখতে হবে। আপনারা থানার নাম ভুলে লিখতে পারেন, সেক্ষেত্রে হবে না, আপনাকে উপজেলা নেমই লিখতে হবে। এবং সবশেষে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এই হলো প্রথম এসএমএস। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, বিজিবি স্পেস 2020, অর্থাৎ এই ক্যান্ডিডেট এইচএসসি পাস করার বছর হলো 2020। এরপরে এইচএসসি বোর্ডের কিওয়ার্ড, এইচএসসি বোর্ডের কিওয়ার্ড হলো এখানে ডিএইচএ, মানে ঢাকা বোর্ড থেকে সে পাস করেছে। অনেকে মাদ্রাসা বোর্ডকে অনেক সময় ঢাকা বোর্ড হিসেবে চিহ্নিত করেন বা বলেন, আসলে কথাটা ঠিক না। মাদ্রাসা বোর্ড কিন্তু মাদ্রাসা বোর্ডই আলাদা একটা জিনিস এবং ঢাকা বোর্ড যেটা সেটা মাদ্রাসা বোর্ডের সাথে না, এটা আলাদা একটা বোর্ড। তো ঢাকা বোর্ড থেকে এই স্টুডেন্ট পাস করেছে। এরপরে হলো 23-60-98, এইটা হলো তার এইচএসসি রোল। এরপরে 2018, এটা হলো তার এসএসসি পাশের সন, ডিএইচএ, এটা হলো এসএসসি পাশের বোর্ড, এবং 40-56-98, এইটা হলো তার এসএসসি রোল। এরপরে 40 হলো তার হোম ডিস্ট্রিক্ট কোড, এরপরে মিরপুর হলো তার উপজেলা নেম। এভাবে লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আপনারা দেখে নিন, প্রতিটির মধ্যে কিন্তু একটি স্পেস রয়েছে, অর্থাৎ বিজিবির পর একটি স্পেস রয়েছে, এরপর 2020, এরপর একটি স্পেস রয়েছে, এরপর ঢাকা, এরপর স্পেস রয়েছে রোল, এরপর স্পেস রয়েছে এসএসসি বোর্ডের এসএসসি পাশের সন, এরপর স্পেস এসএসসি বোর্ডের নাম, এরপর স্পেস এসএসসি রোল, এরপর স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড, এরপর স্পেস উপজেলা নেম, এরপরে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এই হলো প্রথম এসএমএস। প্রথম এসএমএস এর পর আপনাকে দ্বিতীয় এসএমএস এ যেভাবে লিখতে হবে, বিজিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বার, অর্থাৎ প্রথম এসএমএসটি আপনি সেন্ড করার পরে আপনার মোবাইলে একটি পিন নাম্বার আসবে বা একটি মেসেজ আসবে যাতে একটি পিন নাম্বার থাকবে। এরপরে স্পেস দিয়ে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, আপনার যে কোনো মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি ব্যবহার করেন রেজিস্ট্রেশনকৃত সচল একটি মোবাইল নাম্বার এখানে ইউজ করতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে বিজিবি স্পেস ইএস স্পেস স্পেস 9840-9812, এটি হলো পিন নম্বর, স্পেস 01, এখানে একটি ফোন নাম্বার, এবং সবশেষে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আর ভর্তি কার্যক্রমে 150 টাকা কেটে নেওয়া হবে এবং মেসেজের জন্য আরও কিছু টাকা, অর্থাৎ মোট 160 টাকা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। তো এরপরে আমরা আসি যে এইচএসসি এবং এসএসসি বোর্ডের কিওয়ার্ডগুলো কি।
আমি আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এখানে খেয়াল করুন, বোর্ড নেম হচ্ছে ঢাকা, যার কিওয়ার্ড হচ্ছে DSA, রাজশাহী বোর্ডের নেম, বোর্ডের কিওয়ার্ড হচ্ছে RAJ, যশোরের কিওয়ার্ড হচ্ছে JAS, কুমিল্লার কিওয়ার্ড হচ্ছে CUM, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ DIBS, বরিশাল বোর্ডের কিওয়ার্ড হচ্ছে BAR, সিলেট বোর্ডের কিওয়ার্ড SYL, দিনাজপুর বোর্ডের কিওয়ার্ড DDIN, চট্টগ্রামের কিওয়ার্ড CHA, ময়মনসিংহের কিওয়ার্ড MYM, মাদার্শা বোর্ডের কিওয়ার্ড MAD, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির কিওয়ার্ড OTH, টেকনিক্যাল বোর্ডের কিওয়ার্ড TEC, HBM, DIC, VOC। চারটি হতে জিনিস খেয়াল করে দেখুন, টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সে সকল প্রার্থীদের SMS করার জন্য বোর্ড কিওয়ার্ড OTH টাইপ করতে হবে। এখানে খেয়াল করে দেখুন, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির কোডটিও কিন্তু OTH দেওয়া আছে। তো যে সমস্ত বোর্ডের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, তারা বোর্ডের কিওয়ার্ড হিসেবে OTH ইউজ করবেন। এরপরে হলো ডিস্ট্রিক্ট কোড। ডিস্ট্রিক্ট কোড পঞ্চ পঞ্চ পঞ্চগ্রাম এর জন্য 01, ঠাকুরগাঁ 02, দিনাজপুর 03, এভাবে টাঙ্গাইল 37, হবিগঞ্জ 53, রাঙামাটি 63, এভাবে প্রতিটি জেলার সামনে যে কোড নাম্বারটি আছে, এই কোড নাম্বারটি ইউজ করতে হবে। আপনারা প্রথমে জিরো ইউজ না করেও পারেন, কারণ এখানে না আপনারা পুরোটাই ইউজ করবেন, অর্থাৎ যেখানে 01 আছে সেখানে 01, এভাবে যেখানে 09 আছে সেখানে 09, এভাবেই লিখবেন, না হলে আপনাদের মেসেজটি ফেলড হতে পারে। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।